মাগো চরণ দুটি ধীরে আমার, মাগো চরণ দুটি ধীরে আমার, মন মজেছে রইহাটি স্টেশন থেকে বেরিয়ে পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারের পাশ থেকে কি মন্ডা মিঠাইয়ের একটা মিষ্টির দোকান, তার পাশ থেকে আমরা এখন ঢুকছি এখন বড় মাকে দেখতে। বিশাল ভিড়, চূড়ান্ত লেবে তারামাকে আমরা দর্শন করছি। চরণ ধনে মেতে যাবি, ভব সাগর পাড়ি দিবি, ভব সাগর পাড়ি দিবি, চরণ ধনে মেতে যাবি, তবে মায়ের কোলে ছেলে হবে, তবে মায়ের কোলে ছেলে হবে, জানবি সব কোন মাল মিটেছে রানা জবা কেমন সেজেছে মাগো চরণ দুটি ধীরে আমার, মাগো চরণ দুটি ধীরে আমার, মনেছে রাম পায়ে রাম জবান সেজেছে, রাম পায়ে রাম জবান সেজেছে, রাম পায়ে রাম জবান কেমন সেজেছে। পর্যটকের মন্ডপের ভিতরে ভিড় করবেন না, আমাদের মন্ডপে জল জলের মধ্যে থেকে আপনিও প্রতিমা দর্শন করুন, আর আপনার আশেপাশে থাকা প্রত্যেককে প্রতিমা দর্শনের আমরা জানান আগতরে আমরা জানান, আপনাদের প্রত্যেককে হাফার্স ইউনিয়নের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন।
আগত দর্শনার্থীর কাছে আমাদের বিনতি। এই মুহূর্তে রয়েছি নৈহাটির বড়বার সামনে, দেখুন কতটা পরিমাণে ভিড়। এই ভিড় ঠেলে এই মুহূর্তে শক্তির আরাধনায় বড়মা দর্শন করতে যাচ্ছি আমরা। তো আসুন, আমরা তো দর্শন করবই, সঙ্গে আপনাদেরকে দেখাই এই বড়মা দীপাবলির এই আনন্দ ঘন মুহূর্তকে। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নৈহাটি মহকালী পূজা সমিতির মাতৃক আরাধনায় আগত সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলি এবং শ্যামা পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত বছরগুলোতে আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, উৎসবের দিনগুলো আরো উজ্জ্বল করেছিলেন, ঠিক একইভাবে এবছর ভাস্কর্য এবং কারুকার্য
আমাদের অভিনব মণ্ডপটি আরো সুন্দর রূপ নিয়েছে। মণ্ডপ নির্মাণে বিনাপানি ডেকোরেটার্স, আম বাগান, জল ট্যাঙ্ক মাঠ। আমাদের মণ্ডপের ভিতরে যখনই আপনি প্রবেশ করবেন, আপনার নজর থাকবে নৈহাটি ফেরিঘাটের সামনে একতা সংঘের ঠাকুর দেখছি। 83তম বর্ষে পদার্পণ করেছে একতা সংঘের ঠাকুর। নৈহাটি ফেরিঘাট পেরোচ্ছি এবং অক্ষয় স্মৃতি সঙ্গে মাতৃ প্রতিমা এবার দর্শন করতে যাচ্ছি। আসুন আমরা দেখে নিই এই শক্তির আরাধনায় অক্ষয় স্মৃতি সঙ্ঘের মাতৃ প্রতিমা। ভাই আপনার চলো পড়া চলো আমার হাতটা কেন মারে শক্তির আরাধনায়। এই মুহূর্তে আমরা রয়েছি আদি মৈত্রী সঙ্ঘের পুজো দেখতে, তো চলুন দেখা যাক সম্পূর্ণ থিম এবং মাতৃ প্রতিমা। আমি আবার পিছন দিকে যেতে হবে, ওইদিকে যেতে হবে। আমি বেটা আমাকে আগে রয়ে যেতে দেখুন।